টনি মন্টুর প্রেমের কাহিনী। গল্পটা খুবই সুন্দর, তোমারও অতি অবশ্যই খুবই ভালো লাগবে। তো ভিডিওটা যদি জানাই সবাইকে, ভিডিওটা পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট করলাম। হঠাৎ একদিন টনির মা টনিকে রান্না করার জন্য উনুনে জাল দিতে বলে চলে যায়। এসে দেখে টনি নেই, উনুন জ্বলছে। তখনই টনির মা মাথাটা খুব গরম হয়ে যায়। তখন টনির মা ছুটে যায়, চিন্তা করতে 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 যায় যে মেয়েটা কোথায় গেল, রান্না বসে গিয়ে কোথায় চলে গেছে। তখন টনির মা যাচ্ছে টনির বাবাকে, যাও একটা কিছু বলবে। তাই টনির মা টনির বাবার কাছে যাচ্ছে যে মেয়েটা কোথায় গেল সেটা তো জানতে পারেনি। তো টনির মা টনির বাবাকে কিছু বলার জন্য টনির মা বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। টনির মা বারবার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল কোথায় গেল বলে পাশে একটা মহিলাকে জিজ্ঞাসা করছে যে কাকিমা, আমার মেয়েটাকে কি দেখেছ? তখন সেই বয়স্ক মহিলাটা বলছে, তোমার মেয়ে তো দেখলাম বাগানে একটি গাছের গোড়ায় বসে আছে, তার সঙ্গে মন্টুর সঙ্গে। তখন টনির মা বড্ড রেগে যায়। রেগে গিয়ে এবারে অনেকক্ষণ ধরে ভাবল, চিন্তা করে দেখছে যে কী করা যায়, মেয়েটা রান্না বসিয়ে দিয়ে কোথায় চলে গেল। তখন কিন্তু টনির মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো, যে চিন্তা করতে করতে যে না গুটি গুটি পায় মেয়েটাকে খুঁজতে বেরিয়ে গেল। তাই চিন্তা করলো যে একা তো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। তাই টনির মা টনির বাবার কাছে জানাতে গেল যে মেয়েটা রান্না বসিয়ে কোথায় চলে গেছে। টনির বাবা শুনে টনির বাবা তো শুনে মাথা গরম হয়ে মাথা ঘুরে যায়। তখনই টনির মা টনির বাবাকে নিয়ে দুজনে বেরিয়ে পড়ে টনির খোঁজে। টনিকে কোথাও পেল না, ঘরে খুঁজে খুঁজে পাচ্ছে না। তো টনির মা টনির বাবাকে বলছে, মেয়েটা বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত রান্না বসে দিয়ে কোথায় চলে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে টনির মা টনির বাবা দুজনে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে দেখে টনিটা ঠিক আম গাছের গোড়ায় বসে গল্প করছে। তখন তো টনির মা টনির বাবাকে বলছে, দেখো 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 তোমার মেয়ে কিনা গাছের গোড়ায় বসে গল্প করছে, দেখো তোমার মেয়ে দেখো গাছের গোড়ায় বসে গল্প করছে, বাড়িতে রান্না বসে গিয়ে মেয়েটা বড় হয়েছে, দেখেছ কি অবস্থা, পাড়ার লোকজন দেখলে কত কিনা বলবে, শুনতে খারাপ হবে, আমাদের লজ্জায় মাথা কাটা যাবে, তুমি বলো ভেবে বলো। তখন টনি এবং মন্টু দুজনে বাবা এবং মাকে দেখে দুজনেই ভয়ে চমকে ওঠে। তখন টনি মন্টুকে বলে, তুমি পালিয়ে যাও। তখন মন্টু বলছে, না আমি তোমাকে ছেড়ে যাব না, তোমাকে আমি একাকে রেখে দিয়ে চলে যাব না, যা হবে তোমার হবে আমারও হবে, তোমার মা বাবা যা বলবে আমাকেও বলবে তোমাকেও বলবে, আমি ক্ষমা চাইছি তোমার বাবার কাছে যে আমরা ভুল করেছি। টনি টনির মায়ের কাছে টনিও ক্ষমা চেয়ে নেয়, দুজনে দুজনের কাছে ক্ষমা চায় যে আমরা এইভাবে বসে আর গল্প করবো না। তখন টনির বাবা শুনে তখন টনির মায়ের কাছে দৌড়ে যাচ্ছে যে চলো আমরা দুজনে সাইডে সরে যাই। তখনই টনির মা টনির বাবা দুজনে সাইডে সরে গেল, বললো ঠিক আছে তোমরা দুজনে কথা বলে নাও। তখন টনি আর মন্টু দুজনের মনে খুব সাহস ফিরে এলো, মন্টু আর টনি দুজনে গল্প করতে লেগে গেলো। ততক্ষণ বন্ধুরা ভিডিওটা একটা প্লিজ লাইক করে দাও।